ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاه والسلام على رسول الله. اما بعد شوما مَدِينِي الدين السلام عليكم ওরহমাতুল্লাহি অবরাকু আমাদের এক ভাই প্রশ্ন করেছেন ওনার প্রশ্ন ছিল যে শেখ দুধ খাওয়া নাকি সুন্নাত কিন্তু ডাক্তাররা দুধ খেতে নিষেধ করে আমরা কোনটা মানব প্লিজ একটু জানাবেন তো প্রথমেই আমি আমাদের এই ভাইকে বলবো আলাইকুম আসসালাম ও অবরাকু আমাদের এই ভাই যে বলেছেন যে দুধ খাওয়া সুন্নাত এই আসলে এই কথাটি আসলে ঠিক নয় কারণ রসুল্লা সাল্লাহ আলী আসাল্লাম তো অনেক কিছু খেয়েছেন অনেক কিছু পান করেছেন তো উনি যে কোনো জিনিস খেয়েছেন যে কোনো জিনিস পান করেছেন এগুলোকে সব সবগুলোকে সুন্নত বলা যাবে না উনি দুধ পান করেছেন পানীয় পান করেছেন রুটি খেয়েছেন ভাত খেয়েছেন মাংস খেয়েছেন তো এগুলো সবগুলোকে সুন্নত বলা যাবে না আর দ্বিতীয়ত আবার ডাক্তারের কথা যে বলে বলেছেন যে ডাক্তাররা দুধ পান করতে নিষেধ করে আমি যা জানি যে ডাক্তাররা তো আসলে দুধ পান করতে মানুষদেরকে উৎসাহ দেয় কারণ দুধটি শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ খুব মূল্যবান আবার রসুল্লা সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যে একটি হাদিসে যে হাদিসটি ইমাম আহমদ এবং ইমামাতির মিদি রেওয়াত করে মানে রেওয়াত করেছেন হাদিসটি রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে লাইসা লাইসা ও ইউজিউ মকানি ওয়রাবান রসুল্লা সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে যে খাদ্য ও পানীয় উভয়টির স্থলে যথেষ্ট হতে পারে দুধ ছাড়া এমন কিছু আর নেই মানে দুধটি এমন একটি খাদ্য যে আপনার পানি এবং খাবারের বিপরীতে ওইটা যদি কেউ শুধু পান দুধ পান করে থাকে তাও তার জন্য এটি মানে এটি তাকে তার জন্য যথেষ্ট তো মোটামুটি আমরা জানতে পারলাম দুধটি আসলে শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কথা ওইটা কথাও ঠিক যে আসলে দুধটি সবার শরীরে সহ্য হয় না কিছু কিছু ব্যক্তি আছে তারা যদি দুধ পান করে থাকে তাদের শরীরে তাদের প্যাট খারাপ হয়ে যায় তেমন আছে ডাক্তাররা নিষেধ করে যেসব ব্যক্তিদের জন্য দুধ তাদের সহ্য হয় না তাদের কেমন আছে দুধ পান করতে মানা করে থাকে কিন্তু আমভাবে যে দুধটি আসলে শরীরের জন্য খুবই মূল্যবান খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় যে কথা বলতে চাচ্ছি আমি যে আসলে দুধ পান করাটি সুন্নত নয় কিন্তু দুধ পান করলে কিছু সুন্নত আছে মানে দুধ পান করাটি সূন্নত নয় কিন্তু দুধ যে পান করবে তার জন্য দুটি শূন্যত আছে একটি সুন্নত হলো দুধ পান করলে দোয়া করা দুধ পান করলে একটি দোয়া করা এই দোয়াটি যে রসুল্লা সাল্লিসালাম আমাদেরকে বলে দিয়েছেন যে নাকি দুধ পান করে সে যেন বলে আল্লাহুম্মা বারেকানাফিহি ওয়াজিদিন হু এটা হলো দুধ পান করার দোয়া তো প্রথম শূন্যত হলো যে রাসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন যে হাদিসটি ইমাম আহমদ এবং ইমাম ত্রিমিদি রেওয় করেছেন রসুল্লা সাল্লাম বলেছেন যে যে নাকি দুধ পান করে যে নাকি দুধ পান করে সে যেন বলে যে আল্লাহ বারিকলানা ফিহি ওয়াজিদিনা মিনহু ইয়া আল্লাহ আমাদেরকে তুমি এই দুধের মধ্যে বরকত দাও এবং আমাদেরকে বাড়িয়ে দাও এটি হল প্রথম সুন্নত এবং দ্বিতীয় সুন্নত হলো যে দুধ পান করার পরে কুলি করা এটু আরেকটা সুন্নত তো আমি আসলে এই দুইটি শূন্যত আসলে মানুষরা এটা মানে একরকম সুন্নামাই গিয়ে যাকে ধরা হয় যে মানে আসলে মানুষরা এই দুইটি সুন্নত ভুলি গিয়েছে ছেড়ে দিয়েছে তো আমরা এই দুইটি সুন্নত আসলে এমন করতে চেষ্টা করবো যার অনেক দুধ পান করেই থাকি একটা হলো যে দোয়া করা দ্বিতীয় সুন্নত হলো দুধ পান করার পরে কুলি করা এখানে দুধ পান করার পরে কুলি করা এহাদৃষ্টি ইমাম বুখারি এবং মুসলিম রবাদ করেছেন ইবনে আব্বাস হদীয় আল্লাহ আনহু হদীয় আল্লাহ আনহুমা থেকে যে রসুল মানে দুধ পান করেছেন এবং কুলি করেছেন দুধ পান করার পরে কুলি করেছেন এবং উনি বলেছেন যে রসুল সাল্লাহু আসাল্লাম বলেছেন যে ইন্নালাহু দাসামান অর্থাৎ তিনি কুলি করেছেন দুধ পান করার পর এবং বলেছেন যে এতে রয়েছে মানে দুধে রয়েছে তৈলাক্ত বস্তু তো তৈলাক্ত বস্তু সেজন্য কুলি করাটাই আসলে উত্তম তো আমরা সংক্ষেপে এই মাস আল্লাহ থেকে জানতে পারলাম প্রথম কথা হলো দুধ পান করাটি সুন্নত নয় কিন্তু দুধ পান করলে আমাদের জন্য দুটি সুন্নত রয়েছে একটি হলো দুধ পান করে একটি দোয়া পরা আল্লাহ লানা فيه وزيدنا منه عدد سنة حلو دوت بان أمرا كولي كربو أشعر أبن را, را وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله